এই স্বাধীন নতুন স্বাধীন বাংলার এই যে আয়োজন, এটা হচ্ছে প্রথম আমাদের একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এত সুন্দর ফেয়ার নির্বাচন, আসলে আমি এটা দায়িত্ব ছিলাম সমগ্র টিম হিসেবে, তো সকাল থেকেই দেখছি যে মানুষ হচ্ছে ওদেরকে খুশির মতো ভাবছিল, কারণ হচ্ছে তারা নিজের ভোটটা নিজে দিতে। দর্শন ছাত্র সংসদ হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যা হচ্ছে ডিপার্টমেন্টের গণতান্ত্রিক পরিবেশ সুষ্ঠু বজায় রাখে। আজকে যে নির্বাচন হয়েছে তা হচ্ছে উৎসবমুখর পরিবেশে হয়েছে, এখানে কোনো দলাদলি ছিল না কিংবা কোনো ফাইনালাইজ ছিল না। প্রত্যেকটা ভোটার তার হচ্ছে নিজ নিজ পছন্দের প্রার্থীকে যাকে যত মনে করছে তাকে ভোট দিয়েছে। তো খুবই আনন্দঘন মুহূর্তে আনন্দ উৎসবমুখর পরিবেশে আমাদের হচ্ছে আজকে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে। আশা করি দশম ছাত্র সংসদ দর্শন বিভাগের জন্য, দশম বিভাগের উন্নতির জন্য যথেষ্ট কাজ করবে। তবে হচ্ছে আমাদের দশম ছাত্র সংসদের জন্য দোয়া করবেন। যেমন এই এমপি মন্ত্রীর নির্বাচনের ক্ষেত্রে যেমন সহায়ক হবে ঠিক তেমন না, মানে সব ক্ষেত্রে স্থানীয় পরিষদ থেকে শুরু করে যেখানে প্রতিষ্ঠান সামাজিক সংগঠন সব জায়গায় গণতন্ত্র। বিগত প্রায় দেড় বছর ধরে আমরা দেখেছি যে কোনো রকমের ছোটো ছোটো সামাজিক সংগঠনগুলো, তারপরে রাষ্ট্রীয় প্রশাসনিক সংগঠনগুলো তার কোনো জায়গায় জবাবদিহিতার কোনো বিপুল ভয়েস কথা আছে যে জনগণ যাতে তাদের মত প্রকাশ করে। আমরা 2024 ছাত্র জনতার বিপ্লবের যে কথা, মানুষের ভোটাধিকার, মানুষের কথা বলার অধিকার আর মত প্রকাশ করতে পারে তার একটি প্রোটেকশন আমরা এখানে করতে চাচ্ছি। এবং এটাই বোধ হয় বাংলাদেশের প্রথম যে বিপ্লবোত্তর বা গণভোটোত্তর বাংলাদেশে এটাই প্রথম একটা চমৎকার ভোট, মতামত এবং একটি মতামত একটি স্বাধীনতা প্রকাশের একটা নজির আমরা জাহাঙ্গীরনগর থেকে দেখাচ্ছি। জাহাঙ্গীরনগর যেমন আন্দোলন সংগ্রামে এবং সব ক্ষেত্রে 15 তারিখে আমাদের ছাত্ররা যে মুভমেন্টটা করেছিল যে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে বা বিগত সন্ত্রাসের বিরুদ্ধে যে ভূমিকাটা রেখেছিল, সেখানে সাধারণ ছাত্রদের যে ব্যাপক একটা অংশগ্রহণ ছিল ঠিক সেইটা সারা জাতির কাছে একটা সারা জাগে। এখানে এসেও আমরা দেখছি যে আমাদের একটা নতুন নির্বাচন, এটা জাতীয় নির্বাচন পর্যন্ত এখানে একটা মডেল হয়ে থাকে মাতৃভাষা স্বাধীনতা, এবং সেইরকম শান্তিপূর্ণভাবে আমরা নির্বাচন করছি এবং চমৎকার একটা মডেল। আমি একসময় 2020 সালে একসময় প্রথম নির্বাচন কমিশনার ছিলাম এই ডিপার্টমেন্টে, তখনও একটা সার্থক নির্বাচন করছিলাম, যদিও তখন অনেক চ্যালেঞ্জ ছিল সেই সময় সিচুয়েশনটা আপনারা নিজেরা একটা পৌঁছে।